আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা আলোচনা করব এইচআইভি অর এইডস, এইডস কি তা নিয়ে। এইডস একটি মরণব্যাধি। এইডস এর পূর্ণ রূপ হলো অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, এর সংক্ষিপ্ত রূপ হলো এআইডিএস বা এইডস। এইডস রোগ হয় হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস এর মাধ্যমে, যার সংক্ষিপ্ত রূপ হলো এইচআইভি। এইচআইভির কারণে এইডস হয়। কোনো রোগ বা সংক্রমণ প্রতিরোধ করার জন্য শরীরের স্বাভাবিক ক্ষমতাকে এইচআইভি ক্রমান্বয়ে ধ্বংস করে দেয়। তাই এইডস আক্রান্ত ব্যক্তি অতি সহজেই যে কোনো রোগে, যেমন নিউমোনিয়া, যক্ষা, ডায়ারিয়া আক্রান্ত হয়ে পড়ে। চিকিৎসাবিজ্ঞান এইডসের কোনো প্রতিষেধক বা কার্যকর ঔষধ এখনও আবিষ্কার করতে পারেননি। চলুন জেনে নেই এইডসের লক্ষণসমূহ। মানব দেহে এইচআইভি প্রবেশ করার সাথে সাথেই শরীরে এইডস এর লক্ষণ দেখা যায় না। এইচআইভি শরীরে প্রবেশ করার ঠিক কতদিন পর একজন ব্যক্তির মধ্যে এইডস এর লক্ষণ দেখা যাবে তা ব্যক্তির শরীরের অবস্থা এবং অঞ্চলভেদে বিভিন্ন রকমের হতে পারে। তবে এটা মনে করা হয়ে থাকে যে এইচআইভি সংক্রমণ শুরু থেকে এইডস এর উত্তরণ পর্যন্ত সময় ব্যাপ্তি সাধারণত 6 মাস থেকে বেশ কয়েক বছর এবং কোনো কোনো ক্ষেত্রে 5 থেকে 10 বছর অথবা তারও বেশি। এই সুপ্তাবস্থার তাৎপর্য হচ্ছে এই সময়ের মধ্যে এইচআইভি সংক্রমিত একজন ব্যক্তি, যার শরীরে এইডসের কোনো লক্ষণ দেখা যায়নি বা আপাতদৃষ্টিতে সুস্থ, তার অজান্তেই অন্য একজন সুস্থ ব্যক্তির দেহে এইচআইভি ছড়িয়ে দিতে পারে। এইডসের প্রধান লক্ষণসমূহ। এইডসের কোনো নির্দিষ্ট লক্ষণ নেই, তবে এইডস আক্রান্ত ব্যক্তি অন্য যে কোনো রোগে আক্রান্ত হয়ে সে রোগের লক্ষণ দেখা যায়। এই লক্ষণগুলোর মধ্যে উল্লেখিত হচ্ছে শরীরের ওজন অতি দ্রুত হ্রাস পাওয়া, দীর্ঘদিন, যেমন 2 মাসেরও বেশি সময় ধরে পাতলা পায়খানা, পুনর জ্বর হওয়া বা রাতে অতিরিক্ত ঘাম হওয়া, অতিরিক্ত অবসাদ অনুভব করা, শুকনা কাশি হওয়া ইত্যাদি। চলুন জেনে নেই এইচআইভি কেন ও কিভাবে সংক্রামিত হয়। বায়ু, পানি, খাদ্য অথবা সাধারণ ছোঁয়াছুঁয়ে বা স্পর্শে এইচআইভি ছড়ায় না। রোগীর সাথে কাজ, চলাফেরা বা স্বাভাবিক মেলামেশা করলে এইডস হয় না। রোগীর হাঁচি, কাশি, থুতু বা মশামাছির মাধ্যমে এইডস ছড়ায় না। এইচআইভি মানব দেহের কয়েকটি নির্দিষ্ট তরল পদার্থ, যেমন রক্ত, বীর্য, বুকের দুধ বেশি থাকে, ফলে মানব দেহের এই তরল পদার্থগুলো আদান প্রদানের মাধ্যমে এইচআইভি ছড়াতে পারে। সুনির্দিষ্টভাবে যে যে উপায়ে এইচআইভি ছড়াতে পারে তা হল এইচআইভি অথবা এইডস আক্রান্ত রোগীর রক্ত বা রক্তজাত পদার্থ অন্য কোনো ব্যক্তির দেহে পরিসঞ্চালন করলে, আক্রান্ত ব্যক্তি কর্তৃক ব্যবহৃত সুচ বা সিরিঞ্জ বা ঘা সৃষ্টিকারী, যেমন ছুরি, ব্লেড, ডাক্তারি কাঁচি অন্য কোনো ব্যক্তি ব্যবহার করলে, আক্রান্ত ব্যক্তির কোনো অঙ্গ অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন করলে, এইচআইভি অথবা এইডস আক্রান্ত মায়ের মাধ্যমে, যেমন গর্ভাবস্থায় অথবা প্রসবকালে বা সন্তানের মায়ের দুধ পানকালে, অনৈতিক বা অনিরাপদ দৈহিক মিলন করলে, এইডস রোগীর সাথে কোনো রকম জন্মনিরোধক যেমন কন্ডোম ছাড়া যৌন মিলন করলে। উল্লেখ্য, যে কারো মধ্যে উপরোক্ত একাধিক লক্ষণ দেখা দিলেই তার এইডস হয়েছে বলে নিশ্চিত হওয়া যাবে না। তবে কোনো ব্যক্তির এসব লক্ষণ দেখা দিলে বিলম্ব না করে অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। ধন্যবাদ।